বলবে দেখছস নি কি কইলো তোর নামে ওরে গিয়া বলবে আরে তুই এখনো চুপ এখনো লাগছস নে ওর নামে বাস আর কি লাগে এখন দেখা যায় কোন জিনিস নিয়ে কই যে নিয়ে লাগায় আর মারপিট সৃষ্টি করে আর মানুষ এই যুগে ওয়াজের দিকে আগ্রহের চাইতে আওয়াজের দিকে আগ্রহটা বেশিই থাকে এক ঘন্টা বয়ান এটার দিকে আগ্রহ না ওরে বাটপার ওরে সিটা রেডির দিকে বেশি আগ্রহ কি বাস্তব না কি অবাস্তব তো এখন মিডিয়াও খাচ্ছে এগুলো এ কারণে দেখবেন কোরআন সুন্নার আলোচনা প্রচারের তেমন আগ্রহ নাই কিন্তু বাটপাড়া সিটার টাইপের ডায়লগগুলো প্রচারের সেই আগ্রহ তার মানেই তো ডালমে কুচ কালা হে সত্যের পথ অবলম্বন করুন কেএইচ ইসলামিক মিডিয়া তো মিডিয়া রে আমি বড় চগলখোর কেন বললাম কোন এই জামানায় যত ধরনের ফিতনা ফাসাদ দেখবেন এই অনেকগুলোর মূলেই হলো এই মিডিয়া এর সঙ্গে অল লাগায় ওর সঙ্গে এল লাগায় কেন শুধুমাত্র কয়েকটা ডলারের জন্য শুধুমাত্র কিছু ভিউয়ের জন্য শুধুমাত্র কিছু সাবস্ক্রাইবারের জন্য সেও জানে ভালো করে জানে এটা অমুককে নিয়ে বলা না ওটা অমুককে নিয়ে বলা না তারপরও যেমন ধরেন কেউ দশ বছর আগে বয়ান করেছে কেউ পাঁচ বছর আগে বয়ান করেছে ওটাকে নিয়ে দাঁড় করাবে দেখো এই যে হুজুরের বিরুদ্ধে বলেছে এমন হয় না কি হয় না অথচ আপনি ওই বয়ানটা দেখেন খোঁজে এটা হলো আরো পাঁচ বছর আগে বলা যে সময় হুজুর হয়তো মাহফিলে আসে নাই ময়দানে আসে নাই তো এখন ময়দানে আসার আগে তার বিরুদ্ধে বলে কিভাবে এটা তো সম্ভবই না এই কাজগুলো মিডিয়ারা করে না কি করে না এটারই তো চগলখুরি বলে আমি যতটুকু বুঝি আমার অল্প জ্ঞানে চগলখুরি কারে বলে এর কাছে গিয়ে ওর বদনাম ওর কাছে গিয়ে আর বদনাম এরে গিয়ে বলবে দেখছস নি কি কইলো তোর নামে ওরে গিয়া বলবে আরে তুই এখনো চুপ এখনো লাগস নে ওর নামে বাস আর কি লাগে এখন দেখা যায় কোন জিনিস নিয়ে কই যে নিয়ে লাগায় আর মারপিট সৃষ্টি করে আর মানুষ এই যুগে ওয়াজের দিকে আগ্রহের চাইতে আওয়াজের দিকে আগ্রহটা বেশিই থাকে এক ঘন্টা বয়ান এটার দিকে আগ্রহ না ওরে বাটপার ওরে সিটা রেডির দিকে বেশি আগ্রহ কি বাস্তব না কি অবাস্তব তো এখন মিডিয়াও খাচ্ছে এগুলো এ কারণে দেখবেন কোরআন সুন্নার আলোচনা প্রচারের তেমন আগ্রহ নাই কিন্তু বাটপাড়া সিটার টাইপের ডায়লগগুলো প্রচারের সেই আগ্রহ তার মানেই তো ডালমে কুচ কালা হে হ্যাঁ এখন আল্লাহ না করুক দেখবেন কালকে হয়তো মিডিয়া খেপে গেছে দেখেছ এবার দেখে আমাদের বিরুদ্ধে লেগেছে অন্যায়ের বিরুদ্ধে আমরা লাগবই অন্যায় যদি আমার বাপে করে সেই বাপের অন্যায়ের বিরুদ্ধেও কথা বলবই অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নাই এবং ন্যায়ের ন্যায় গ্রহণ করতে কোনো দ্বিধা নাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি আল্লাহ রহম করুন ওই ব্যক্তিকে যে আমাকে আমার দোষ দেখিয়ে দেয় কার কথা আমার কথা ওমর রাদিয়াল্লাহু আনহু কথা এমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে প্রথম যে ভাষণ দিয়েছিলেন তাতেই বলেছিলেন শোনো তোমরা আমাকে আমির বানিয়েছো ফা ইন্নী ক্বাদ উল্লীতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম আমাকে তোমাদের উপর নেতা বানানো হয়েছে কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না সুতরাং আমি যদি ভালো কিছু করি তোমরা আমাকে সাহায্য করবা আর যদি আমি সরল পথ থেকে সরে যাই আমাকে ধরে সোজা করে দিবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি এই কথা বলতে পারেন আমরা তো এই কথা বলার আরো বেশি হকদার যে আমাদেরকে বসিয়ে দিয়েছেন আপনাদের সামনে কথা বলার জন্য কিন্তু এর মানে আমরা আপনাদের চাইতে শ্রেষ্ঠ বিষয়টা কখনো এমন না এই দাবি কখনো করিও না আর আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত এই দাবি করা থেকে আর দিলের মধ্যে এমন ওয়াসওয়াসা ঢোকা থেকে আল্লাহ হেফাজতে রাখুন সুতরাং যেটা হক বলবো সেটা অবশ্য গ্রহণ করবেন যেটা ভুল বলবো সংশোধন করে দিবেন আর যে কথা দলিল প্রমাণের আলোকে ভুল বলে প্রমাণিত করা যাবে যদি ভুল হিসাবে চিহ্নিত হওয়ার পর গ্রহণ না করি তখন অবশ্যই সমালোচিত হতে বাধ্য থাকবো কিন্তু যেটা ভুল না গায়ে পড়ে ভুল প্রমাণের চেষ্টা চালাবে ওখানে তো আমাদেরও কিছু বলার আছে এজন্য দেখবেন আমি যে বিষয়ে কথা বলি ও বিষয়ে কেউ যদি প্যাচ লাগাতে চায় আমি কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিই রবিউল আউয়াল মাসে বেদাতীদেরকে চ্যালেঞ্জ দেই নাই স্পষ্টভাবে এখন বলেছে না ওখানে বসবো না ওখানে ওখানে না ওখানে আমাদের চিটাগাঙে আমাদের ডেরার মাঝে তো ঠিক হয় কোথায় বসবা সেখানে গিয়ে বসতে রাজি আছি কারণ আমাদের পিতা ইব্রাহিম আলী ইসলাম নমরুদের সামনে দাঁড়িয়ে বিতর্ক করেছিলেন বুক কাঁপে নাই আমরা তো তারই সন্তান সুতরাং নিজের এরিয়ার অন্যের এরিয়া বলে কথা নাই এরিয়া থাকে কুকুরের সিংহের এরিয়া থাকে না কুকুর নিজের এরিয়ায় খুব ঘেউ ঘেউ করে কিন্তু অন্য জায়গায় গেলে একেবারে সেই সুফি সাবে পরিণত হয় তখন আর তার মুখ দিয়ে আওয়াজে আসে না কিন্তু সিংহের কোনো এরিয়া থাকে না সিংহ যেখানে যায় সেটাই তার রাজ্যে পরিণত হয়ে যায় তা আমরা এটাই জানি আল্লাহর রসুলের খাঁটি উম্মত যারা আল্লাহর খাঁটি বান্দা যারা তারা কখনোই কুকুর হয়ে বাঁচবে না সিংহ হয়ে বাঁচবে ইনশাআল্লাহ
তো সুতরাং যেই বিষয়ে কথা বলি সেই বিষয়ে বিতর্কের আহ্বান ছড়ে দিতেও কোনো দ্বিধা নাই। এই মহিলা মাদ্রাসার ইস্যু বলেন যা বলেন সবগুলো নিয়ে আমি বিতর্কের আহ্বান জানিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আহ্বান জানালে কেউ আর বসতে রাজি হয় না। নাম নিয়ে নিয়ে প্রকাশ্যে গোপনে গোপনে না, যে গোপনে গোপনে হলে বলবে মনে হয় এগুলো করে নাই, এমনি বানায় বানায় বলে, প্রকাশ্যে লাখ লাখ মানুষ সাক্ষী আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আলাপ আলোচনায় বসবে না, পেছনে গিয়ে গালি দিতে আর কোনো দ্বিধা করবে না। তো এখন যত গুণা সব গুনাহের শিকড় হলো দুটা, এর মধ্যে একটার নাম অহংকার। অহংকার থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তবে মাথায় বসায় নেন অহংকার ভিন্ন জিনিস, আত্মমর্যাদা ভিন্ন জিনিস, এটা মাথায় বসান। না হলে অহংকার বাদ দিতে গিয়ে পর আত্মমর্যাদা বোধ বাদ দিয়েও একেবারে নিজের ইমানরেও জিরো বানিয়ে ছাড়বেন। আত্মমর্যাদা ভিন্ন জিনিস, অহংকার ভিন্ন জিনিস। বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির বানিয়েছে, 22 জানুয়ারি এটাকে উদ্বোধন করেছে, এতে আমাদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলেছে। আর আল্লাহর কসম, যতদিন পর্যন্ত বাবরি মসজিদকে আবারও পুনর্বহাল করতে না পারবো, শয়তানের ঘরকে আবারও আল্লাহর ঘরে পরিণত করতে না পারবো, ততদিন পর্যন্ত আগুন নিভবে না, নিভতে পারে না। সেজন্য যে 5 একর জায়গা মুসলমানদেরকে দেওয়া হয়েছে, বাবরি মসজিদটাকে ওদেরকে দিয়ে দিয়ে 5 একর জায়গা কম না মুসলমানদেরকে দিয়েছে, মসজিদ বানাও, কিন্তু ভারতের মুসলমানরা সেটাকে না বলে দিয়েছে, আর আল্লাহর ঘর আল্লাহর ঘরই থাকবে, আল্লাহর ঘরের অমর্যাদা আমরা মেনে নিতে পারবো না। এখন যদি কেউ আপনার মায়েরে মারে আর আপনার মাকে মেরে আরো 10টা মহিলা আপনাকে এনে দেয়, এতে আপনার কি হবে? আরে মা তো ভাই, দুনিয়ার 1000টা দিয়ে কি ওটার বিকল্প হবে নাকি? তো এখন আল্লাহর ঘর এক জায়গায় ভেঙেছে, এর দ্বারা ওয়াকফের মর্যাদা হানি হয়েছে, শরীয়তের লঙ্ঘন হয়েছে, কোরআন হাদিসের অবমাননা হয়েছে, 180 কোটি মুসলমানের অন্তর ভেঙে খান খান হয়েছে। সুতরাং যেখানে সমস্যা সমাধান ওখানেই করতে হবে, মাথা ব্যথা হলে সমাধান পায় ওষুধ দিলে কখনোই আসবে না। এটার নাম অহংকার, তাই না? এটার নাম আত্মমর্যাদা বোধ। আপনার স্ত্রীর দিকে কেউ তাকালো খারাপ দৃষ্টিতে, আপনি খেপে গেলেন, এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মমর্যাদা বোধ। নবীকে গালি দিলে আমরা প্রতিবাদে ফেটে পড়ি, এটার নাম অহংকার না, এটার নাম আত্মমর্যাদা বোধ। একইভাবে কেউ দাড়ি টুপি নিয়ে কথা বললে আমাদের কলেজে আগুন জ্বলে, আমরা প্রতিশোধে নেমে পড়ি, এটার নাম অহংকার না, এটার নাম আত্মমর্যাদা বোধ। মাথায় রাখবেন অহংকার ভিন্ন জিনিস, আত্মমর্যাদা বোধ ভিন্ন জিনিস। আলেমকে অবশ্যই আত্মমর্যাদার অধিকারী হতে হবেই হবে। এ কারণে দেখবেন কখনো যদি আলেমের নামের উপর জাহেলের নাম দিয়ে আমরা প্রতিবাদ করি, কিসের জন্য? যে আমার নাম উপরে থাকলে আমার ভালো লাগে না? আমি তো বহুবার অনুরোধ জানিয়েছি আমার নাম মাহফিলের পোস্টারে সবার নিচে দিবেন, সবার নিচে। কারণ নাম যেখানেই থাকুক না কেন, যারা মহব্বত করে এমনি ছুটে আসবে, উপরে নাম হলে মাকাম বাড়বে, নিচে নাম হলে মাকাম কমবে। আল্লাহর কসম বিষয়টা কখনোই এমন না। আরে আসল দামি তো হবো সেদিন যেদিন রবের জান্নাতের খাতায় আমার নাম উঠবে। যদি সেখানেই নাম না ওঠে, দুনিয়ায় উপরে থাকলেই কি, নিচে থাকলেই কি, বড় থাকলেই কি, ছোট থাকলেই কি, কিন্তু যদি আমাদের নামের উপর কোনো জাহেলের নাম দেয়, আবার যদি সেই জাহেল গিয়ে যদি কোনো পাপিষ্ঠ কিন্তু টাকাওয়ালা, কোনো পাপিষ্ঠ কিন্তু নেতা এমন কারো নাম দেয়, ক্ষোভে ফেটে পড়ি, কখনো দেখা যায় মাহফিলও বর্জন করি। কিসের কারণে? অহংকারের কারণে না, আত্মমর্যাদাবোধের কারণে। কারণ কোরআনের চাইতে কোনো কিছু দামি হতে পারে না, হওয়া সম্ভব না। আর আমার কিসের দাম? মাটির একটা মানুষের আর কিসের দাম? আমার কোনো দাম না, কিন্তু কোরআনের দাম তোমাকে দিতে হবেই হবে। তুমি যখন জেনে বুঝে একজন কোরআনওয়ালাকে ডাউনে নামাবা আর আরেকজন শয়তানওয়ালাকে উপরে উঠাবা, তখন তো তোমার ভেতরটা পচে গেছে, এটাই বুঝতে হবে। তো সুতরাং অহংকার ছাড়বেন, আত্মমর্যাদাবোধ ধরবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে মুসলমানদের অহংকার আছে, আত্মমর্যাদাবোধ নাই, যার কারণে আফিয়া সিদ্দিকারা 2 যুগ ধরে আমেরিকার কারাগারে, কিন্তু এটা নিয়ে কারো মুখে কোনো কথা নাই। আত্মমর্যাদাবোধকে ফিরাতে হবে, অহংকারকে মারতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় গুণা হলো চাহিদার গুণা, কুচাহিদা। কারণ চাহিদা বৈধভাবেও পূরণ করা যায়, এতে নিষেধাজ্ঞা নাই, কিন্তু অবৈধভাবে পূরণ করলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই। চোখের চাহিদা, কানের চাহিদা, জিহ্বার চাহিদা, হৃদয়ের চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, আমার চাহিদাকে সঁপে দেব আল্লাহর চাহিদার মাঝে, আল্লাহ যা বলেছেন ব্যাস, এটা আমার ভালো লাগলেও করব, না লাগলেও করব। এখন 5 মিনিট তাকাবেন একজনের দিকে, খারাপ দৃশ্য দেখবেন, কিন্তু কেয়ামতের দিন আল্লাহ যদি এর কারণে আপনাকে ধরে চোখে জ্বলন্ত সীসা ঢেলে দেন, সইতে পারবেন? পাপ করেন সমস্যা নেই, কিন্তু ওই পরিমাণ করেন যেই পরিমাণ আজাব সইতে পারবেন।
আর যে আজাব সওয়ার ক্ষমতা নাই আল্লাহর ওয়াস্তে ওই পাপটাও করার দরকার নাই, কারণ সাময়িক মজা দিয়ে কি হবে, স্থায়ী মজা যদি এর কারণে হাতছাড়া হয় তা সুতরাং এই অস্থায়ী জিনিসের পেছনে ছোটার কোনো দরকার নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সুতরাং দুনিয়াতে চাহিদাগুলো পূরণ করলে এমন ভাবে করবেন যেভাবে করলে আল্লাহ রাজি থাকে, আল্লাহকে নারাজ করে কোনো চাহিদা পূরণ করবেন না। এতে কয়দিনে মজা পাবেন, কিন্তু এরপর হয়তো জাহান্নাম থেকে চাইলেও বেরিয়ে আসতে পারবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো সব গুনাহের উৎস হলো দুইটা, একটার নাম অহংকার আর একটার নাম চাহিদা। মানুষ চুরি করে কেন, চাহিদার কারণে। মানুষ ডাকাতি করে কেন, চাহিদার কারণে। দুর্নীতি করে কেন, চাহিদার কারণে। জুলুম করে কেন, চাহিদার কারণে। সম্পদ আত্মসাত করে কেন, চাহিদার কারণে। জিনা ব্যভিচার ধর্ষণ করে কেন, চাহিদার কারণে। সমকামিতা করে কেন, চাহিদার কারণে। তো এইরকম হাজার উদাহরণ দেওয়া যাবে শুধু এক শিরোনামের অধীনে। এ কারণে আমি বললাম দুটো হলো শিকড়, আর যদি আমি ডালপালা ভাগ করতে শুরু করি রাত শেষ হবে, আলোচনা ফুরাবে না। অহংকার যদি বাদ দিতে পারেন, চাহিদা যদি বাদ দিতে পারেন, দুনিয়ার হার কিসিমের গুণা থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বপ্রকার গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।